নমস্কার বন্ধুরা, ফ্যাশন এটুসি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সায়ন্তনে নিয়ে চলে এসেছি আজকে একটা টিফিন রেসিপি, যেটা ভীষণই কুইকভাবে বানিয়ে ফেলেছিলাম আমার হাজবেন্ডের লাঞ্চ এর জন্য। আমি এটা একটা চিকেন ফ্রাইড রাইস রেসিপি করে ফেলেছি। আমার এই চিকেন ফ্রাইড রাইসের রেসিপিটা কীভাবে বানিয়েছি চলুন একবার দেখে নিই। আমি ফার্স্টে একটু ফ্রাইং প্যানে তেল নিয়ে একটু কুচো গার্লিক দিয়ে দিয়েছিলাম, মানে রসুন। রসুনটা ফার্স্টে তেলের মধ্যে দিলে একটা দারুণ ফ্লেভারফুল হয়ে যায়। এরপর আমি চপড, মানে কুচো পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। তারপর ভালো করে আমি নাড়িয়ে নিয়েছিলাম। একটু গোল্ডেন ব্রাউন হতে আমি এর মধ্যে ছোট ছোট করে কাটা গাজর দিয়ে দিয়েছিলাম। তারপর আমি ভালো করে নাড়িয়ে নিয়েছিলাম। এরপর একটু সামান্য নুন দিয়ে দিয়েছিলাম। তারপর আমি এর মধ্যে চিকেন সেদ্ধ কেটে কিছুটা ছোট ছোট করে আমি দিয়ে দিয়েছিলাম। তারপর এর উপর থেকে আমি সয়া সস দিয়ে দিয়েছিলাম। তারপর ভালো করে আমি খানিকটা নাড়িয়ে নিয়েছিলাম। তারপর আমি ক্যাপসিকামের কুচি দিয়ে দিয়েছিলাম। তারপরে ওটা দেওয়ার পরে আমি একটু টমেটো কেচাপ দিয়ে ভালো করে এটাকে সতে করে নিয়েছিলাম। বেশ ভালো মতন ভাজা হয়ে গেছে। এরপর আমি চালটাকে সেদ্ধ করে রেখেছিলাম। তারপর ভাতটা আমি উপর থেকে দিয়ে সামান্য চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে সবজির সঙ্গে ভাতটা আমি নাড়িয়ে নিয়েছিলাম। একটু ভাজা ভাজা করে পুরোটা একটু নাড়িয়ে নিতে হবে। চিকেন ফ্রাইড রাইসটা ভীষণই কুইকভাবে বানিয়ে ফেলেছিলাম। এটা আমার 10 মিনিট টাইম লেগেছিল। এরকম ফ্রাইড রাইস বাড়িতে লাঞ্চে বা ডিনারেও অনায়াসে খেয়ে নিতে পারবেন। এটা আমি বানিয়ে দিয়েছিলাম আমার হাজবেন্ডের লাঞ্চে, টিফিনে নিয়ে গেছিল। এটা স্কুল টিফিন বা অফিস টিফিনে ভীষণই ইজিভাবে কুইক বানিয়ে নেওয়া যেতে পারে। এবার আমি হাজবেন্ডের টিফিন বক্সে সার্ভ করে ফেলছি। এটা বাচ্চাদের বানিয়ে দিলেও বাচ্চাদের খুব ভালো লাগবে। বাচ্চাদের বাইরে এরকম ফ্রাইড রাইস না খেতে দিয়ে বাড়িতে এরকম চটজলদি ফ্রাইড রাইস করে দিলে ওরা খুবই ভালোবেসে খেতে পারবে। আমার এই ফ্রাইড রাইসের রেসিপি কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে, আর লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। কিন্তু আবারও দেখা হবে একটা নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই, থ্যাংক ইউ।